আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ছোট্ট আমল ঋণ মুক্তির দুয়ার সম্পর্কে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যা আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক চুক্তিবদ্ধ দাস তার কাছে এসে বলে, আমি আমার চুক্তির অর্থ পরিশোধে অপারগ হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। তিনি বলেন, আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যা আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। যদি তোমার উপর পরবর্ত পরিমাণ দেনাও থাকে, তবে আল্লাহ তাআলা তোমাকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেন, তুমি পাঠ করো। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সেওয়াক। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার হালাল দ্বারা আমাকে হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ভিন্ন অপরের মুখাপেক্ষী হওয়া থেকে স্বনির্ভর করো।